ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা সব কিছুর ফয়সালা করেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কখনো প্রত্যাখ্যাত হয় না। যে ব্যক্তি অন্য কোনো কিছুর ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার উপরে প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করেছেন যে তিনি তাকে ওই জিনিসের মাধ্যমেই শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লুন আখাযনা বিযানবি। ফেরাউন রাজ ক্ষমতাকে ভালোবেসেছিল এবং সে এটা নিয়ে গর্ব অহংকার করত। ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। সে আল্লাহর ভালোবাসার উপরে রাজত্বের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিল, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীর মধ্যে ডুবিয়ে দেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সম্পদকে বেশি ভালোবেসেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দ্বারা শাস্তি প্রদান করেন। পরবর্তীতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেছেন যে প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ ব্যতীত অন্যকে আল্লাহর চেয়ে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিনিসের ভয় ভীত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। সুতরাং কোনো কাজের প্রতিদান ওই একই ধরনের কাজের মাধ্যমে হয়ে থাকে, আর এক্ষেত্রে আল্লাহ ব্যতীত এমন জিনিসের ভয় করা হচ্ছে যা কোনো অনিষ্ট করার ক্ষমতা রাখে না।